রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরছে। রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে, যদিও আলু ও পেঁয়াজের দাম নিয়ে নাকাল ক্রেতারা বলছেন এবার নজর ফেরাতে হবে এই দুই নিত্যপণ্যের আড়তে। আজকে কিনলাম জলপাই আর গাজর টমেটো, আসলে দাম নিয়ে খুব হতাশ। গত পরশু দিনও জলপাই কিনছে 80 টাকা কেজি, আজকে কিনলাম 100 টাকা কেজি। না কম তো ওরকম কমে নেই আসলে, যেটা আসলে মিডিয়াতে যেরকম বলে যে কমে গেছে, রিয়েলি বাজারে আসলে কিন্তু আসলে কম পাওয়া যায় না। হাফ কেজি নিলাম 180 টাকা ডালিম, তো সেই ডালিমটা কিন্তু আসলে ছিল আরো কম, 150 টাকা ছিল, তো বাজারে এসে দেখা যায় যে এটা দাম আসলে বেশি। আচ্ছা, আমাদের তথ্য বা আমাদের যে জানা মতো যে সবজি কমে গেছে? না আসলে কমে নেই, দেখেন আলু কিন্তু এক সপ্তাহ আগে 60 টাকা ছিল, এখনো কিন্তু 60 টাকাই। আপনি দেখেন বাজারে জিজ্ঞেস করে, তো আমরা যদিও শুনি যে কমতেছে দাম, আসলে কিন্তু কম নাই, যারা কিনতে আসে তারাই শুধু বোঝে, এটা আসলে আমি আপনার সাথে একমত না। আপনার কাছে আপনি অবশ্যই বলবেন, দোকানদার একটা বলতেছে সেটাই তো আমরা নিতেছি, আপনাদেরটাও নিতেছি, তবে কমের মধ্যে আজকে যেটা একটু পাইছি টমেটোটা একটু কম পাইছি, যেটা 160 ছিল আজকে 140 পেলাম। দোকানিরা আশাবাদী আগামী শীতকালীন সবজির যোগান বাড়ার সাথে সাথে আরো কমে আসবে দাম। ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। বাজার ঘুরে দেখা গেছে মালের দামে আর কি, গত সপ্তাহ তুলনা আসিল ধরেন না 50 টাকা 60 টাকা পর্যন্ত, অনাইছে 40 টাকা, তারপরে বেগুন আসিল 120 টাকা, অনাইছে ধরেন না 80 টাকা থেকে 70 টাকা পর্যন্ত, আবার 60 টাকা বেচা লাগে, তারপর শসা আসিল 100 টাকা 90 টাকা, অনাইছে 60 টাকা 50 টাকার ভিতরে, তারপরে সিম আসিল 160 টাকা, অনাইছে 120 টাকা 110 টাকা, তারপর মরিচ আসিল 180 টাকা, মরিচ আছে 130 সব আর কি কমছে, আরো ধর না মালে আমদানি যত হইব এতে মালের দাম কমছে, কাস্টমার দাম কমলে খাইতে চায় না, খাইতে চা কম, আর যখন দাম বাড়ে তখন খায় বেশি, কাঁচা মালে কম কম, আগের তো অনেক কমে গেছে, ধর না দাম দাম বেশি থাকলে কাস্টমার খাই বেশি, দাম কম থাকলে কাস্টমার খাইতে চায় না, কম খায় আর কি, ধর না অন্য যদি দাম বেশি হয়ে যায় আর তবে ভাই দাম বাড়ি গেছে সব মালে কি খামু, তখন তো 1 কেজি দেন 2 কেজি দেন, আর অন্ত আপনারা দেখতে আছেন বাজার ও কাস্টমার নেই, আগে যেরকম কাস্টমার হইতো অনার কাস্টমার আগের মতো হয় না, শীতে সবজি চলে আসতে কিন্তু আরো 3 মাস আগে বাড়েছে, মোটামুটি আরো পরিষ্কার হয়ে যাবে সামনে যত যাইব, দামও কমে যাইব আর কি। 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স, বরবটি, প্রতি পিস ফুলকপি পাতাকপির দাম হাঁকা হচ্ছে 40 থেকে 50 টাকা। 2 সপ্তাহের ব্যবধানে অন্যান্য সবজির দামও কমেছে কেজিতে অন্তত 20 টাকা। আগাম শীতকালীন সবজির মধ্যে শিমের দাম বেশ চড়া, শিমের স্বাদ পেতে হলে কেজিতে গুনতে হবে 100 থেকে 130 টাকা, আর গোল বেগুন দাম পড়বে 120 থেকে 130 টাকা, বাজারে আলুর কেজি 60 টাকা, আর দেশি পেঁয়াজ 135 টাকা। তবে মহল্লার দোকানে দাম আরও একটু বেশি, পেঁয়াজ ও আলুর আড়তে নজর বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা, যোগান বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে, রুই কাতলার কেজি 300 থেকে 350 টাকা, 150 টাকায় বিক্রি হচ্ছে তেলাপিয়া ও পাঙ্গাস, ডিমের আড়তে কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছেন ডিমের ডজন 145 টাকা থেকে আরও কিছুটা কমা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।